হ্যাঁ, তবে খাসি যারা পালন করবেন আমি বুঝাইছি, যদি বুঝে আসে তাই করেন। শখের হিসাব আলাদা ভাই, শখের বিষয় কি যে 700-200 টাকায় ফোন পাওয়া যায়, 200-300 টাকায় মোবাইল পাওয়া যায়, আবার 2 লাখ টাকাও মিলে না, 2 লক্ষ টাকাও মিলে না, আবার 200 টাকা ফোনও পাওয়া যায়। এই হলো বিষয়, যার যার রুচি তার তার কাছে। একটা শখের উপর তার কিছু নাই, একটা খাসির জন্য শখ করে পালি বেশি দাম দিয়ে কিনতেছে, কিন্তু ওটা তো কিন্তু মার্কেট না, ওটা শখের উপর তো চলে যাচ্ছে। এদের হিসাব করে দেখবেন যে আমি একটা 20,000 টাকা দিয়ে খাসি বাচ্চা কিনি, 1 বছর পর পালন করে কিন্তু আমি 20,000 টাকা বিক্রি করতে পারবো না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে দেশে বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে ভিডিওটি হচ্ছে কস জাতের বড় ছাগল নিয়ে, শেষে বাচ্চাও যদি পারি সেগুলো দেখানোর চেষ্টা করবো। আমি আজকে আসছি নাটোরের আহমেদপুর হাটে। এই হাটটি প্রতি শুক্রবার সকাল থেকে ঠিক সকাল 10টা বা 11টা পর্যন্ত চলে। আপনারা যারা বাংলাদেশের দূর দূরান্ত থেকে আসতে চান, বাংলাদেশের যেখান থেকে হোক না কেন, বাসের উঠবেন এবং বাসের সুপারভাইজারকে বলবেন যে নাটোরের আহমেদপুর বাজার নামিয়ে দিতে, এবং যেখানে নামিয়ে দিবে তার পাশে কিন্তু এই হাটটি অবস্থিত। আমি যে একটা ভিডিওগুলো আপনাদেরকে দেখাই সবগুলো হচ্ছে বাসের মানে বাইপাস সংলগ্ন। নাটোরের এই আহমেদপুর হাট বলেন বাইপাসের সাথে, তেবারি হাট বলেন বাইপাসের সাথে, হয়বতপুর হাট বলেন বাইপাসের সাথে, সব বাইপাসের পাশে অবস্থিত। কোনো টেনশন নাই, বাসের সুপারভাইজারকে শুধু বললেই হয়ে যাবে, আর নামিয়ে যেখানে দিবে তার পাশে হাটটি অবস্থিত। হাট বাজারে যখন আসবেন বা ব্যবসায়ীদের সেল সেন্টারে আসবেন, কোনো রকম মাধ্যমে আসবেন না, একেবারে নিজে নিজে আসার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য বেটার হবে। আর এই হাট থেকে ছাগল কিনে এনে বাংলাদেশের দূর দূরান্ত আপনারা যেতে পারেন। সেক্ষেত্রে বাসের বক্সে করে সবাই নিয়ে যায়, আপনাদেরও যাইতে হবে, আর যদি টাকা পয়সা ঘাটতি না থাকে সেক্ষেত্রে পিক আপ ভাড়া করে নিয়েই যাইতে হবে আপনাদের। বাচ্চা মেয়ে বাচ্চা একটা খাসি হচ্ছে 3টা পাঠি, মা কোনটা দেখেন, এইটা হচ্ছে মা, এই একটা ছাগলে 4টা বাচ্চা হয়েছে। মা বাচ্চা সব 45,000 ছাড়ছেন, তবে আমার দাম দরদাম করা যাবে ভাই। কয় দাঁত গেছে ছাগল? দাঁত ছাড়া এটা আট দাঁত। বাচ্চা আছে নাকি? এই যে দুটো, এই যে বাচ্চা, বেচা দাম এই দুটো বাচ্চা, এই যে তোতাদের কস করান ছিল। এই কালো বাচ্চাটা কি বাচ্চা? এটা পাঠা, এটা পাঠা, দুটো পাঠা, দুটো পাঠা বাচ্চা। বয়স? বয়স এগুলোর 1 মাস, 1 মাস বয়স। আচ্ছা, যাকে এগুলো আবার প্রতিবেদনের মধ্যে 2.5 মাস হয়ে যায়। আচ্ছা যাই হোক, কেমন দাম চাইছেন বাচ্চা সহ? ৩৫ দাম দর কেমন হলো? ৩০ একটু নিচ্ছে। আচ্ছা, এই বাচ্চাটা কি বাচ্চা ভাই? এটা খাসি বাচ্চা। এই বাচ্চাটা কেমন দাম ভাই? ১১,০০০ টাকা হলে দিবে, খাসি বাচ্চা দেখেন, বড় বাচ্চা। ঠিক আছে, এখানে কিছু বড় ছাগল আছে, একটু দেখাই। আমি কিন্তু এই যে এই বেশ কিছু দুধ প্রতিবেদনে কিন্তু বলতেছি সব ছাগল কিন্তু দুধের ছাগল না, এই ওলান থেকে ছাগল নিতে হবে, তাহলে বুঝতে হবে যে ওলান নামা এগুলা, এগুলো দুধের ছাগল বলা যায়। কিন্তু কিছু ছাগল আছে আপনার ওলানে দুধ থাকে কিন্তু ছোট ওলান, ওগুলো দুধের ছাগল বলা যাবে না, এগুলো বলা যাবে। ভাই কয় দাঁত গেছে ছাগলটা? 6 দাঁত। কেমন দামে বিক্রি করা যায়? 15,000 টাকা হলে বিক্রি করা যায়। আচ্ছা, আর এই ছাগলটা ভাই? ছাগলগুলো ভালো, এগুলো 25,000 দাম বলছে, আপনি ভেঙে দিচ্ছেন কত? 28,000। এই দেখেন, এই ছাগলটা বাচ্চা হয়েছে, এটা বাচ্চা হয়েছে, দুইটারই বাচ্চা হয়েছে, ভালো ছাগল। এই মোটামুটি এই যে ভাড়াটা বিক্রি করে এগুলো আমাদের কাছে হাটে প্রচুর পরিমাণ এই অনলাইন ব্যাপারী আছে, এগুলো কালেকশন করে, 3 হাট 4 হাট কালেকশন করে
এগুলো প্রতিদিন দিয়ে বিক্রি করা হয়। তবে এই যে কালেকশনটা করা হচ্ছে 3-4 হাট ঘুরে, এক হাটে তো আর অত মাল মিলে না। একটা প্রতিবেদন করতে হলে 15-20 পিস মাল দিয়ে প্রতিবেদন করলে ওই মালগুলো হাটে হাট কালেকশন করতে হবে। এবার আহমেদপুর হাটে আসবে না, এসে 20টা মাল মিলে মানে একই কোয়ালিটি। যে এই যে কোয়ালিটি এগুলো আবার খামারে নিতে গেলে 20-22 হাজার টাকা পার পিসি পড়বে। বাজার খারাপ তো নাহলে একটা 20-22 হাজার টাকা, একটা 20-22 হাজার টাকা পড়বে খাওয়ার থেকে। তবে ঠিক আছে, তবে হাট থেকে আপনারা নিতে পারবেন, তবে আইসে থাকতে হবে না আপনাদের দিকে, হোটেলে থাকতে হবে। হোটেলে থাকে একটু হাট বাজার ঘুরে তারপরে আপনাদের নিতে হবে। হ্যাঁ তা বাবা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ওরে বাবা, কয়টা গেছে? কত দাম বলছে? বেচতে কত বলছে? কত দাম লাগলো আজকে? এইটা কত দাম লাগলো? 10,000 টাকা এর দাম লাগছে। আর এই ছাগলটা 7,000। কত ভেঙে দিচ্ছেন? 9,000 টাকা ভেঙে দিচ্ছে। দেখেন বাজার কি কম নাকি? এই কথা কইলে তো কেউ লিবি না। এই কথা বললে মানে আমার কি এর মধ্যে আমার বিষয় হলো যে এই যে আমি পানি খাওয়াটা গাবলে কথা কই খাওয়াবি না খেয়ে আপনারা এক দেড় মাসের গাবিনে এসে খুঁজেন। হ্যাঁ, এক দেড় মাসের গাবিন বলে যায়, তারপরে পেট খুঁজেন হচ্ছে যে একটা ভুল গাবিনে। হ্যাঁ, এরম বড় গাবিন খুঁজেন তাহলে তো পানি খাওয়াতে বাধ্য হবে। হ্যাঁ, কয়টা দিচ্ছে ভাই? 6,000। কত দাম লাগছে? 13-14 হাজার টাকা এটা দাম লাগছে। ঠিক আছে, আপনার বাড়ির ভাই? বাড়ির। কিরকম দাম লাগলো? আমার বাড়ির অনবন্ত ভাই কোনো দাম কইছে না। দাম হয় না? না, অনবন্ত কোনো দাম কইছে না। আচ্ছা, আপনি নেবেন? ছাগলের বর্তমান বাজার, বড় ছাগলের বাজার। হ্যাঁ, বড় ছাগলের বাজার একটু কম হাট বাজারে। হ্যাঁ তো কাকা ভালো আছেন? কেমন দাম লাগলো বলেন? 18,000 টাকা ভেঙে দিস। আচ্ছা, কত গেল কাকা? ছাগল এখন বর্তমানে কেমন দাম? ঠিক আছে। আচ্ছা, 15-16 আবার বড় হাই কোয়ালিটি করে নেমে আছে। 15,000 টাকা হলে ভালো মুরগি পাওয়া যাবে। 15,000 টাকা হলে ভালো ছাগল পাওয়া যাবে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এই যে এখানে একটা হরিয়ানা কলবিদ আছে ভাই। কি খবর, কি ছাগল নিচ্ছেন? এটা পাটি বাচ্চা ভাই। পাটি বাচ্চা 14,000 চাচ্ছে 8,000 করছে ভাই। 14,000 চাচ্ছে 8,000 বলতেছে? সুন্দর বাচ্চা, খারাপ বলে তো, খারাপ বলে নাই হয়েছে। 9-10 হাজার টাকা দাম লাগছে। 4 দাঁতের ছাগল 9-10 হাজার টাকা। ঠিক আছে ভাই, তাহলে বড় ছাগল যেগুলো দেখালাম আপনাদের, এর মধ্যে কোয়ালিটি ভেদে এই ছাগলের দাম কম বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, যেমন কোয়ালিটি দেখাচ্ছে এরকম কোয়ালিটি যদি অন্যান্য প্রতিরোধেরও দেখায় সেই সব করে আপনার দরদাম করে নেওয়ার চেষ্টা করবেন ভাই। বাচ্চা সহ কয় দাঁত গেছে ছাগল? দুই দাঁত। আপনি কিনছেন? না, আমার বাড়ির ছাগল। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি।
কত দাম লাগলো বলেন? এটা দাম বলছে 12,000 টাকা। আর এটা বলছে 5,000 টাকা বলছে। 17,000 দুটো মিলে 8,000 12,000 টাকা দাম বলছে। আর 5,000 টাকা বাচ্চা, কি বাচ্চা এটা? কাটি বাচ্চা। 5,000 টাকা খাসি নাকি? খাসি। দাঁত আছে? দুই দাঁতের খাসি। এই যে কালার ভেদে এই যে এই ছাগলগুলো কি জাতের ছাগল বলেন দেখি? বিটল জাত। আচ্ছা আচ্ছা, এখন বলতে হয় বলে বলা যায়। এগুলো আবার আমাদের এই নাটোরের ছাগল আবার বিভিন্ন জেলায় যায়, যমুনা পারি বলে বিক্রি হয়ে যায় কালার ভেদে। কত দাম লাগছে কাকা? 10,000। কত ভাঙিয়ে দিচ্ছেন? 12,500। এবার এগুলা দেখা যাচ্ছে ছোট কালে, ছোট মানে 2.5-3 মাসে যখন বাচ্চা থাকে তখন 15,000 টাকা বেচা হয়ে যায়। এখন দুই দাঁতে 15,000 বেচতে পারবে না, খালি আমাদের গোশ খুঁজবে। ঠিক আছে, এই জায়গাতে আপনারা দাঁড়াতে হবে। দর্শক আপনারা এই হিসাবে দাঁড়াতে হবে, ছোট বাচ্চা কেনার আগে ভাবতে হবে যে এটা আমার 2 বছর পালন করতে হবে, তাহলে আমি বেচা কিনা হবে। তার আগে একই দাম, একই দাম। আমি 2.5 মাসে যখন কিনবো কষ্টটাই পিথায়, এই 9 মাসের এক্সট্রা যে টাকা কামাই হবে টাকা আগে আমার লস হয়ে যাচ্ছে। ঠিক আছে ভাই, আমার আমার বিষয় হচ্ছে মানে বিষয় হচ্ছে যে একটা বাচ্চা যদি 15,000 টাকা কিনি, ওটা আবার দেখা যাচ্ছে যে 1 বছর পরে যদি বেচতে যায় 15,000 টাকা বেচতে হবে। 2.5 মাসের বাচ্চা কিনতে গেলে তাহলে দেখা যাচ্ছে 9 মাসের যে 9 মাস পালন করে যে লাভ হবে, লাভের টাকা আগে আমি মনে করেন যে লস দিয়ে দিচ্ছে আমার। এ হলো বিষয়। তো আপনাদের ভালো আপনারা বুঝবেন নাকি? ভালো আছেন ভাই? ভালো আছেন? কিনা বাসা হইলো ভাই? চারটে বাজার ঢিল না ভাই? এটা কি? এটা এটা এখন কিন্তু জমজমাট হাট, সে হাটটা ফাঁকা, ক্রেতা নাই, বিক্রেতা আছে ক্রেতা নাই, আবার বিক্রেতাও কম, যেহেতু আপনার আমদানিও কম, কিনা বেচাও খুবই কম। দুই দাঁতে যখন হবে তখন এর মধ্যে আপনাদের মতো পাবলিক বা আমার মতো লোক গোশ খুঁজবে, তখন হিসাব করে দেখা যাবে যে বাচ্চা যদি এই 10-12,000 টাকা হয় ওই 1 বছর পর যা দেখা যাচ্ছে 12,000 টাকা। আপনি যে টাকা খাসি কিনবেন ওটা 1 বছরের পালন করার পর যে লাভটা হবে বেচতে পারবেন, মানে 1 বছর পরে যা যে টাকা বেচতে পারবেন সেই টাকা দিয়ে আপনার কিনতে হচ্ছে এখন খাসি। তাহলে ভাই আমার লাভ পালন করে লাভ কি? বেশি দামে খাসির কথা বলতেছি, এই হলো বিষয়। যাক, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা, এখানে কিছু আছে এগুলো দেখাচ্ছি আপনাদের। দিনে খাসি দেখেন রুবুল ব্যাপারে দাম বলছে, রুবুল ব্যাপারে দাম বলছে একটাই তো 20,000-22,000 যাবে। এবার এ বাচ্চা বয়স কয়দিন? আচ্ছা ধরেন 10,000 পিস। আচ্ছা ঠিক আছে, ভালো আছেন ভাই? বেচাকেনা করলেন? বেচাকেনা হয়েছে? একটু আগে যাচ্ছেন
আচ্ছা এই বাচ্চাগুলো বয়স কেমন যাবে ভাই আনুমানিক 3-3.5 মাস এই যে এগুলো দেখে মনে হয় যে না 7-3.5 মাস আছে বয়স কম বেশি হইতে পারে এমন এমন বাচ্চা আবার নিয়ে আসেন আপনারা ব্যবসায়ী ক্যামেরার সামনে যে বাচ্চাগুলো 1.5-2 মাস বয়স না এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন এটা ভাই আচ্ছা ওনার কাছে সঠিক তথ্য পাওয়া যাবে আমি ওনার সাক্ষাৎকার নিবো যে মাথা ধরে বসে আছে বাজার সম্পর্কে এই যে বাচ্চা 5,000-5,500 টাকা পার পিস এগুলো দাম বলতেছে এইসব দেখা শুনে রাখতে পারে ভাই খাসি না পাটি ভাই বাজার কি অবস্থা কোন একটা কথা বলি যে আপনারা ছাগল কিনলে মোটামুটি হাট বাজার ঘুরেন ব্যবসায় সেল সেন্টার ঘুরে সব যাচাই বাছাই করে আপনারা কিনেন যেখানে কম হয় সেখান থেকে নেওয়ার চেষ্টা করেন হ্যাঁ 4,000 টাকা বাচ্চা এই যে 4,000 টাকা বাচ্চা ঠিক আছে ভাই কয় দাঁত গেছে ছাগলটা ভাই দাঁত কি বলবো নতুন 8 দাঁত 8 দাঁত হয়েছে হ্যাঁ 8 দাঁত এই যে ভরিয়ানা ক্রস ব্রিড ছাগল হ্যাঁ ভাই এর কেমন দাম লাগলো দাম বলছে 8,000 8,000 টাকা 9,500 কাটা দিচ্ছে 9,500 কাটা দিচ্ছে 9,500 এর বেশি আচ্ছা এই যে বিষয় হচ্ছে যে এটা 8 দাঁত 7 দাঁত 6 দাঁত ধরে আছে মোটামুটি এরকমই দাম হয়ে গেছে তারপর ছাগলও বেশি হবে কারণ মানে ভাই এই ছাগল 7 দাঁত 6 দাঁত হলে কেমন দাম আসতো ভাই 10-12,000 টাকা বর্তমান বাজার হ্যাঁ বর্তমান বাজার এরকম দাম হয়ে যাচ্ছে তবে এর থেকে আরো মোটা কাটা আর সুন্দর হলে দাম আরো বেশি হ্যাঁ যেরকম পার্সেন্ট ওরকম দাম বেশি কোয়ালিটি হলে এই ছাগল ভালো দেখতে পাচ্ছেন যে আরো যদি লম্বা হয় তো বডি আর মাংস লাগে তখন দেখা যাচ্ছে আরো বেশি দাম হয়ে যাবে এখানে একটা হরিয়ানা ছাগল আছে 7 দাঁতে টাকা কত দাম লাগলো আজকে 12,000 এই দেখেন ছাগল 12,000 টাকার দাম লাগছে আর ওইটা ওই হরিয়ানাটা 6,000 এটা কয় দাম দিচ্ছে এই বাচ্চাটা কেমন দাম হয়েছে 12,000 টাকা এই বাচ্চা দেখেন এর মা আছে তোতাতে বীজ দেওয়া ছিল এই ছাগলটাকে কোথাতে বীজ দেওয়া কয় দাঁত দিচ্ছে মা এটা কত দাম লাগছে মাটা 13,000 দাম লাগছে মাটা আরে বাচ্চা 12-13 মা বাচ্চা একই দাম হচ্ছে এইগুলো আমার দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় মিয়তি হয়ে যায় অধিক দামে বেচা হয় যেগুলো দাম হাটে কম এই ছাগলটা কত হলে ছেড়ে দেবেন বলছেন বাচ্চাটা 18 গৃহস্থরে মাল বেচতে সময় লাগে না আচ্ছা কত দাম চাইছেন এখন দাম কেমন বলতেছে আজকে 14-15 এরকম দাম বলছে আচ্ছা আপনারা নাটোরের এই আহমেদপুর হাটে ভিডিওটি দেখলেন আমি জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লাগছে তবে ভিডিওতে যতটুকু পারছি আমি ততটুকুই দেখানোর চেষ্টা করছি ক্যামেরা একটু অ্যাঙ্গেল করছি কারণ হচ্ছে যে মেঘ ভালো লাগতেছে আচ্ছা মানে এর মধ্যে যে বড় যে ছাগল এই বড় ছাগলের দাম কম বাজারে মানে হাট বাজারে কম জাস্ট এগুলো হচ্ছে যে বর্তমানে এই ছাগল আপনার হাটে গৃহস্থরা নিয়ে আসে ঠিকই কিন্তু এই এক গৃহস্থ থেকে আরেক গৃহস্থ কিনা মানে অনেক টাফ ব্যাপার এত পরিমাণ ব্যবসায় হয়েছে এত পরিমাণ সেল সেন্টার হয়েছে এত পরিমাণ প্রতিবেদনের কারণে আপনার এই ছাগলগুলো হাটে ঢুকতে না ঢুকতে শেষ হয়ে যায় হ্যাঁ যেরকম আমাদের তেবাড়ি হাটে আপনার হচ্ছে যে
মোটামুটি হাট থেকে 1 কিলোমিটার দূরে জায়গায় 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 মুরগির ব্যাপারে বলেন, কবিতরের ব্যাপারে বলেন, এরা বসে থাকে। যে গৃহস্থ আসলে ওখান থেকে টপ করে ধরে নিয়ে নেবে। তো বর্তমানে ছাগল ব্যবসায়ীদেরও কিন্তু এরকম হয়ে গেছে, ছাগল যারা কিনতেছে এরা জায়গায় জায়গায় হাট বাদেও জায়গায় জায়গায় বসে থাকতেছে, খপ করে ধরে নিয়ে নিচ্ছে। কারণ হচ্ছে যে কম্পিটিশন মার্কেট, কার থেকে কে মানে তাড়াতাড়ি সংগ্রহ করতে পারে এই ছাগলগুলো। তো যাই হোক, বাচ্চা ছাগল এবং বড় ছাগল দেখাইছি, বড় ছাগলের দাম একটু বাজারে কম। আপনারা যদি অল্প স্বল্প নেন সেক্ষেত্রে দু একটা হাট ঘুরলেই ইনশাল্লাহ হয়ে যাবে। রবিবার দিন দুইটা হাট থাকে আর আজকে শুক্রবার একটা হাট। তো এই হিসাব করে আপনাদের আসতে হবে। তবে একেবারে বেশি পরিমাণ যদি ছাগল খামার করতে চান তো মোটামুটি একটা নাটোরে একটা যদি এসে যদি 10 দিন থাকতে পারেন বা সপ্তাহখানি থাকতে পারেন, এক সপ্তাহের মধ্যে 3-4টা হাট থাকে, সব হাট ঘুরে যদি ছাগলগুলো নিয়ে যেতে পারেন আমার মনে হয় বেটার হয় যদি বেশি পরিমাণ নেন। আর খাসির বিষয়টা আমি আপনাদেরকে বলি, খাসির বিষয় হচ্ছে যে সুন্দরভাবে ভিডিওতে বুঝায় বলছি আমি, আপনাদের যদি বুঝে আসে বুঝবেন, না বুঝে আসলে বোঝার দরকার নাই। ছোট বাচ্চা অধিক দাম, 20,000-25,000-30,000 টাকা বিক্রি হচ্ছে একটা খাসি বাচ্চা, 2.5-3 মাসের বাচ্চা। গৃহস্থরা মনে করেন ঘরে বসে থেকে খুব মজা পাচ্ছে এগুলো বিক্রি করে। আর ব্যাপারীদের হিসেবে আমি বলি, এই এলাকার যে ব্যবসায়ী আছে হবিবপুর বলেন আহমেদপুর, এইসব হাটের ব্যাপারীরা এই ছাগলগুলো যখন কিনে এগুলো আবার দেখা যাচ্ছে বিক্রি করে নাটোরের ব্যাপারীদের কাছে। তো এই হবিবপুর হাটের বা আহমেদপুর এই এলাকার যখন ব্যাপারীরা এই হাটে ছাগলটা কিনে নিয়ে আসে তখন মাধ্যম হয় কিন্তু একটা, কেমন মাধ্যম হয় যে ওরা গৃহস্থ বাড়ি থেকে কিনে সরাসরি হাটে নিয়ে আসে, একটা মাধ্যম। 10,000 কিনলে সেটা 12,000 হয়, 11,000 হয়, 10,500 হয়, 500,000 টাকা লাভের নিচে তো কেউ দিবে না। আচ্ছা, এইগুলো আবার দেখা যাচ্ছে যে নাটোরের ব্যাপারীরা যখন কিনতে আসে তখন নাটোরের ব্যাপারীরা দেখা যাচ্ছে 10-এর ছাগল যদি হবিবপুর হাটের ব্যাপারীরা 10,000 টাকা কিনে ওটা যদি 11,000 টাকা বিক্রি করে হবিবপুর হাটের ব্যাপারীরা, ওই ছাগলটা আবার দেখা যাচ্ছে যে নাটোরের ব্যাপারীরা 500-500 বাড়াতে বাড়াতে দেখা যাচ্ছে অধিক দামে কিনে ফেলে বিক্রির স্বার্থে, এই কারণে মোটামুটি দামটা বেড়ে যায়। হ্যাঁ, তবে খাসি যারা পালন করবেন আমি বুঝাইছি, যদি বুঝে আসে তাই করেন, শখের হিসাব আলাদা ভাই। শখের বিষয় কি যে 700-200 টাকায় ফোন পাওয়া যায়, 200-300 টাকায় মোবাইল পাওয়া যায়, আবার 2 লাখ টাকাও মিলে না, 2 লক্ষ টাকাও মিলে না, আবার 200 টাকা ফোনও পাওয়া যায়। তো এই হলো বিষয়, যার যার রুচি তার তার কাছে, একটা শখের উপর তার কিছু নাই। একটা খাসির জন্য শখ করে পালি বেশি দাম দিয়ে কিনতেছে, কিন্তু ওটা তো কিন্তু মার্কেট না, ওটা শখের উপর তো চলে যাচ্ছে। কিন্তু হিসেব করে দেখবেন যে আমি একটা 20,000 টাকা যদি খাসি বাচ্চা কিনি, 1 বছর পর পালন করে কিন্তু আমি 20,000 টাকা বিক্রি করতে পারবো না, কখনো বিক্রি করতে পারবো না এই খাসি, পারবো? তো এই বিষয়গুলো যদি আপনি মানতে পারেন যে আমার এই খাসিটা 20,000 দিয়ে কিনে আমার 1-2 বছর মানে 1.5-2 বছর পালন করে আমার বিক্রি করতে হবে, তাহলে আপনারা নেন এবং বাণিজ্যিক ভাবে চিন্তা ভাবনা করেন। আর শখের উপর তো কিছু নাই ভাই, যদি শখ করে বলেন যে আমি শখ করে কিনছি আমি বড় করে বিক্রি করে দেবো বা বড় করে আকিকা দেবো কুরবানি দেবো, সেটা কিন্তু হিসাব আলাদা। কিন্তু ওর মধ্যে যদি মাংস উৎপাদন করে বিক্রি করতে চান কিন্তু লাভ যাবে। তো সবিধার কারণে হয়তো খাসি বাচ্চা যারা লালন পালন করেন যেসব গৃহস্থ আছেন তারাই বেঁচে আছেন ভাই, শখিনতা যখন থাকবে না তখন ওই দেখা যাচ্ছে যে কম রেটে বেচতে হবে খাসির বাচ্চা, এ কথাও মনে রাখবেন। যাই হোক, আমি যতটুকু পারছি আপনাদের বোঝানোর চেষ্টা করছি, অধিক দামে খাসি বাচ্চা কিনা থেকে বিরত থাকেন, আপনাদের জন্য ভালো হবে, বাণিজ্যিক ভাবে চিন্তা করেন। আর বড় ছাগলের দাম আমি আপনাদেরকে দেখাইছি তো মোটামুটি কম আছে, তবে এর মধ্যে যেখান থেকে ভালো লাগে সেখান থেকে নিন। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতটুকু ছিল আজকের ভিডিও, ধন্যবাদ সবাইকে।